আর মাকে আমি সুস্থ করবই, এটা আমার কাছে আমার নিজের চ্যালেঞ্জ। আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে দুপুর একটা আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তা যাই হোক, আমি একটু বেরোচ্ছি, রেডি শেডি হয়েছি, দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো। তা যাই হোক, কালকে তোমাদের বলেছিলাম একটা গুড নিউজ দেবো তোমাদের। তা গুড নিউজটা কী? তা আজকে মার ছুটি হচ্ছে, মাকে আনতে যাচ্ছি। কালকে পর্যন্ত কনফার্ম ছিলাম না, তা সেই কারণে তোমাদের কালকে জানাতে পারিনি। আজকে সকালে কনফার্ম হলো যে ছুটিটা হচ্ছে, তাই এখন তোমাদের জানাচ্ছি। তা এখন বেরোবো, চলো বেরোবো যাক। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম রিক্সা স্ট্যান্ডে, আর আমরা অটোর জন্য অপেক্ষা না করে রিক্সাতেই উঠে পড়লাম, কারণ আমাদের একটু তাড়াই ছিল। যাই হোক, তারপর চলে এলাম স্টেশনে, আর স্টেশনে রূপক টিকিট কাটতে চলে গেল, আর টিকিট কেটেই ওনার চা তেষ্টা পেয়ে গেল, মানে সুযোগ পেলেই হয়েছে। আমিও একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরই সাথে সাথে ট্রেনটাও এসে গেল, আর ট্রেনটা বেশ ফাঁকা ছিল, তা সেই কারণে উঠে পড়লাম। আর প্রথমে একটা জায়গায় বসেছিলাম, কিন্তু আমার মনপ্রত হয়নি, কারণ হাওয়ার উল্টো দিকে বসেছি আর প্রচণ্ড গরমও ছিল। তাই আবার চেঞ্জ করে অন্য জায়গায় চলে গিয়ে দেখলাম যে জায়গাটা ফাঁকা আছে, তাই বসে পড়লাম। আর দেখো একটা কয়লার গাড়ি। আর আমাকে রূপক জিজ্ঞেস করলো ডাল ভাজা খাবে, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় সেইভাবে আমি কিছু খেয়ে বেরোইনি। তাই রূপক ওই কারণে বলল কিছু খেয়ে নাও। দেখতে দেখতে চলেও এলাম শিয়ালদা স্টেশনে, আর গাড়িটা দেখো স্লো হয়ে গেছে। আর আমি রূপকের দিকে তাকিয়ে একটু হেসে দিলাম, আর নেমে পড়লাম শিয়ালদায়। আর শিয়ালদা দিয়ে নেমে হাঁটতে 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 চারিদিকটা দেখছিলাম, কারণ অনেক দিন বাদে আজকে শিয়ালদা স্টেশনে এসেছি। আগে প্রায় মাঝে মধ্যেই আসা হতো, কিন্তু ইদানিং অনেক দিন বাদেই মানে বেরোনো হলো। আর তাড়াহুড়োর মধ্যে ছাতাটাও নিতে ভুলে গেছি, তাই মাথায় একটু ঘোমটা দিয়ে নিলাম। তারপরে চলে এলাম আবার বাস স্ট্যান্ডে, কারণ আমরা যাব ইএসআইতে। বাসে বসে পড়লাম, আর বাস থেকে নেমেও পড়লাম, আর নেমে পড়েই রাস্তাটা ক্রস করেই ইএসআই। তা যাই হোক, আমার এই ফার্স্ট টাইম ইএসআইতে আসা। তা বাসে একটা কাণ্ড হয়েছিল, একজন আধার কার্ড ফেলে গিয়েছিল। তা আমি আবার বললাম পাশের ভদ্রমহিলাকে, কন্ট্রাক্টরকে দিয়ে দিন, নিশ্চয়ই ফোন করবে, তাহলে কন্ট্রাক্টর বা বাসের নাম্বার যদি বলে দিতে পারে তাহলে উনি আধার কার্ডটা পেয়ে যাবেন। তারপর চলে এলাম লিফটে, আর লিফট থেকে মায়ের কাছে চলে এলাম। আর মা ঢুকতেই জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস? হালাম, তুমি কেমন আছো বলো। তা যাই হোক, আশেপাশে সবাইকে, সবার সাথে আমাকে পরিচয় করে দিচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ে। যাই হোক, খুব ভালো লাগলো, কারণ আশেপাশের মানুষগুলো যদি না থাকতো মা আরও বেশি কষ্ট পেত। তা সেই কারণে আশেপাশের মানুষগুলোর সাথেও কথা বললাম, কারণ তারাও ভীষণ অসহায়, অসুস্থ। তা যাই হোক, প্রতিবেশী হয়ে গেছে মায়ের এক প্রকার। তা আমার, আমি ওনাদের সাথে কথা বললাম, ওনারাও বেশ মানে ভালো মানুষ দেখলাম। আর মাকে নিতে চলে এসেছি আমরা, আর আমাদের এই দাদা ভীষণভাবে হেল্প করেছেন মাকে ছুটি করানোর জন্য, তা অসংখ্য ধন্যবাদ দাদা। আর আমার ভালো একজন সাবস্ক্রাইবারও, যাই হোক আমি বলছি ব্যাপারটা, আসলে এই দাদার বাড়ি এই মানে হসপিটালের খুব কাছাকাছি, তো আমাদের ব্লগ দেখে দাদা বলেছিল যে আমার বাড়ি তো কাছাকাছি, তো আমি হেল্প করতে পারি আপনাদের। তো সেই দাদাই আমাদের হেল্প করেছে, এবং দাদা হেল্প করেছে বলেই আমরা মানে মাকে এত তাড়াতাড়ি ছুটি করাতে পারলাম, তা নয়তো হয়তো আরও কিছুদিন এখানে রাখতে হতো। তো সেই জন্য দাদাকে অনেক 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 থ্যাঙ্কস জানাচ্ছি। আমি বলতে চাই যে আপনারা যারা আছেন তারা আপনারা যতটা পারেন বেশি করে লাইক করুন, শেয়ার করুন, আর ওনাদের এগিয়ে যেতে আরও সাহায্য করুন। থ্যাংক ইউ দাদা। আর বন্ধুরা, মাকে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে, এখন বাজে প্রায় রাত্রির 7:45। তা সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম। তা মা অনেকটাই ভালো আছে বাড়িতে এসে, কান্নাকাটিটা অ্যাটলিস্ট বন্ধ হয়েছে।
আমাদের আসলে দেখতে পাচ্ছিল না তো, ওর জন্য একটু মনটা খারাপ ছিল। আর আমিও যেতে পারিনি এতদিনে, একদিনও যেতে পারিনি। তা যাই হোক, আমিও অনেকটা এখন মানে কি বলবো, মনের দিক থেকে অনেকটা শান্তি পেয়েছি কারণ মাকে নিয়ে আসার জন্য। এখন আমাদের কাছে থেকে মা অনেকটা ভালো হয়ে যাবে। আর দেখো উঠে কি সুন্দর বসেছে, মানে জাস্ট আমরা একটু সাপোর্ট দিয়েছি, নিজে নিজেই উঠে বসেছে। তা মা এবার হাঁটতে পারবে তো? হ্যাঁ জোরে বলো। হ্যাঁ পারবো। হ্যাঁ দেখেছো বন্ধুরা, বলছে হ্যাঁ পারবো হাঁটতে। আর মা ও ঘরে ঘুমোচ্ছে, আর সেই ফাঁকে আমরা এই ঘরে চা খাচ্ছি। হুম হুম কি তোমার জন্য আমি ক্যামেরা ধরে রেখেছি, চা একটা আমার একটু খাইয়ে রাখছো মুখ কাবে। ও পারি না এমন ভাবে বলছি, আমি পারি চাও নাকি খাই দিতে হবে। তা কি কো ক্যামেরা ধরে রয়েছি বন্ধুরা ওনার জন্য, আর উনি আমাকে দেখিয়ে দেখিয়ে চা চায় চুমুক দেবে, এটা হতে পারে? আমার চাটা সেই জন্য প্রথমে দু চুমুক খাইয়ে দিতে বললাম। না আরেক চুমুক খাও। তিন চুমুক খাইয়ে দেবে, শত্রু বানাচ্ছ? না তোমায় শত্রু বানাতে পারি। রাতের কি রান্না হচ্ছে? মুগের ডাল, আজ সোমবার, মুগের ডাল আলু ভাতে। আর রাতে করে কি বানাবো? না না কিছু বানানোর দরকার নেই। আর রাতে রান্নার জন্য চলে এসেছি, ভাত আর আলু ভাতে ওদিকে দিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে। আর ডালটা সাথে বানিয়ে নিচ্ছি। আর রাতে আজকে মেনু হচ্ছে আলু ভাতে আর মুগের ডাল, যেহেতু সোমবার নিরামিষ। লঙ্কাটা রাখে তুই খেয়াল করে তো নিশ্চয়ই করবি। মামা কোথায় গেছে? মামা দিদার ওষুধ আনতে গেছিল। আমায় বলতে পারতো। তুই ছিলিস কোথায়? বাবা এত দায়িত্ববান, কবে দিয়ে হলি রে? শুনেও ভালো লাগছে, আমাকে বলতে পারতে, আমি এনে দিতাম, ফোন করতে পারতে। সবসময় তো এরকম বলিস না। আর মাকে রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি, আসলে একা একা খেতে চাইছে না, তা ওই কারণে আমি গল্প করে করে মাকে খাইয়ে দিচ্ছি। মা ভালো লাগছে? এতদিন তো হাসপাতালের খাবার খেতে পারোনি, এখন ভালো লাগছে? না খেয়ে খেয়ে মুখ চোখে কি অবস্থা বন্ধুরা দেখো। বলছে আমায় বাড়ি নিয়ে চল, তোর হাতের রান্না খেলে আমি সুস্থ হয়ে যাব। এক কথা বলে যাচ্ছে সেই হাসপাতাল থেকে। আর মাকে আমি সুস্থ করবই, এটা আমার কাছে আমার নিজের চ্যালেঞ্জ। আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অল্প দিন, আচ্ছা অল্প দিচ্ছি। আর আমাদের রাত্রির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিছানা রেডি, রোমান্টিক মশারিও টানানো হয়ে গেছে, আর সুস্মিতা অলরেডি বিছানায় উঠে গেছে। আর আজকে সত্যি সুস্মিতার অনেক ধকল গেল, অনেক পরিশ্রম গেছে আজকে, মানে বাড়ির কাজের সাথে সাথে তো বাইরেও গেছিল, দেখতেই পেলে তোমরা মাকে আনার জন্য, তা আর পারছে না বেচারি। তো অলরেডি শেষ করার দায়িত্ব রূপককে দিলাম। না আমার দায়িত্ব বলে কিছু নেই, শেষ সুস্মিতাই করবে, কারণ সুস্মিতার ব্লগ সুস্মিতা বুঝবে। আমি তো সাপোর্টার, সাবস্ক্রাইবার, এডিটর, একজন শুভচিন্তক, ভালো লাগে সুস্মিতাকে, ম্যাডামকে সাপোর্ট করি, পারি না পারি না, ব্লগ গুলো দেখি রোজ, লাইক করি, কত বড় ফ্যান আমার, কমেন্ট করি না, কমেন্ট করে না, কমেন্ট আমি ডাইরেক্ট করি লাইভ, লিখে করি না। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের দিনটা কাটলো, তো বাকিটা সুস্মিতা বলে শেষ করে দিই। তা যাই হোক বন্ধুরা, আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাকে এনে আমরা সবাই খুব নিশ্চিন্ত এবং খুশি, আর মাও ভীষণ খুশি, কারণ হাসপাতালে থাকতে ভালো লাগছিল না, খাবার দাবার খেতে পাচ্ছিল না, খুব কষ্ট পাচ্ছিল বেচারা। তা বাড়িতে আসতে পেয়ে মাও অনেকটা শান্তি পেয়েছে, তা সেই কারণে আমরাও বেশ খুশি। তা আজকের ব্লগটা এখানে শেষ করব, দেখা হচ্ছে কালকে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি, গুড নাইট।